আজ মঙ্গলবার আঠারোই পৌষ দু সালের দোসরা জানুয়ারি বৃষভ রাশি লগ্ন বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে ল অফ অ্যাট্রাকশন ব্যক্তিত্বের আকর্ষণ বাড়তে চলেছে সামাজিক কোনো জমায়েতের আজ কিন্তু আপনারা মধ্যমণি হতেই পারেন আজ অর্থ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগতভাবে আজ কিন্তু আপনাদের দিনটি ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে তবে হ্যাঁ আয় ইনকামও কিন্তু ঠিকঠাক থাকতে চলেছে যার কারণে আপনারা ম্যানেজ করে নেবেন আজকের করা কোনো ইনভেস্টমেন্ট ইন ফিউচার আপনার মানি সিকিউরিটি বা আর্থিক যে নিরাপত্তা সেটিকে কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন তবে কোনো প্রকার তাড়াহুড়ো বা হটকারিতা যেন একদমই করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও বিস্তার করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্মসম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন তার সৎ ব্যবহার করতে যেন ভুলবেন না আজ আপনি যাকে বিশ্বাস করেন সে কিন্তু পুরো সত্যি কথাটা আপনার সাথে বলবে না তবে হ্যাঁ অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারার উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবার জন্য আজকের দিনটি অত্যন্ত শ্রেষ্ঠ একটি দিন আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু মঙ্গলবার তাই গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং শুমায় নম এটি একশো আট জপ করে দিন শুরু করুন